জাস্ট প্রে ফর পিঙ্কির মেয়ে। আমি এখন বুঝতেই পারছি ঘুমানো অনেক রাত হয়ে গেছে, কেন ভিডিওটা করছি। তোমাদের সবার প্রার্থনা হয়তো ভগবান শুনেছে, এক্ষুনি পিঙ্কির মেয়ে খেয়েছে, ঠিক আছে, খেয়েছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফেরত পেয়েছে, অনেক কষ্ট করে ফেরত পেয়েছে, ইউটিউবটা ফেরত আনার চেষ্টা করা হচ্ছে। এত বড় চ্যানেল এভাবে তো মানে ডিলিট করা যায় না, তো সেটা চেষ্টা করছি ইউটিউবকে মেইল করে, হয়তো ইউটিউব মেনে নিতে পারে, কারণ যেহেতু 85K সাবস্ক্রাইবার এটা। আর জাস্ট প্রে করো যাতে ইউটিউবটা পেয়ে যায়। আর একটা কথা, দেখো ওই মাসির লাইফটাতেও মাসি বলছিল যেন মেয়েটা মানে চলে গেলে, একদম শেষ হয়ে গেলি, শেষ মানে শান্তি ওদের জীবনে। এই ধরনের কথাবার্তা তো লাইভে বলা যায় না, তাই হয়তো প্রাইভেট করেছে, কারণ এই অবস্থা তো মেয়েটার এত অসুস্থ জেনেও, মেয়েটার মানসিক অবস্থাটা জেনেও ভদ্রমহিলা বলছে যেন একদম মেয়েটা, আমি এই লাইনটা বলতে চাইছি না, ভেবে দেখো এবার সেই পরিবারে এই মেয়েটা ফিরে যাচ্ছে, যেতে যাচ্ছে, যেখানে ওর জীবনটা যেন একদম শেষ হয়ে যায়। সেই কথাটা একটা লাইভে বসে এক্ষুনি মানে 1.5 ঘন্টা আগে একজন মহিলা, যে কিনা আবার মা, হ্যাঁ, বলছে। কিন্তু কোনো উপায় নেই, এই পরিবারে ফিরতই যাবে। একটাই কথা একটু আগে আমি পেলাম খবর, বলছে ও যে মানে ও প্রচণ্ড ভালোবাসে ছেলেটাকে, ওর কোনো দোষ নেই, মানে বাবা জীবনে কোনো দোষ নেই, কারণ সব দোষ সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে আসার জন্য আজকে ওদের এই অবস্থা। হ্যাঁ, তো কিছু করার নেই, তোমরা প্লিজ বাবা জীবনকে খুব খারাপ কথা বলো না, মানে ভালোবাসা কতটা আমরা ভালোবাসি না, যখন ওকে ভালোবাসি মন দিয়ে, এর মধ্যে বলছে সব কিছু শেষ করে দিচ্ছে, তারপরও বলছে যে বাবা জীবনকে কোনো খারাপ কথা বলো না, সব দোষ মানে একার ওর না, ওরও দোষ, দুজনেরই দোষ আছে। তবে আমি এই কথাটা অনেকেই বলছে, কেমন আছে কেমন আছে, বেটার আছে, এক্ষুনি খেয়েছে, ইনস্টা অ্যাকাউন্টটা ফিরে এসেছে, প্রে করো ইউটিউবের অ্যাকাউন্ট যেন ফিরে আসে। আমি যদি খবর পাই, আমি রাত্রেবেলা ভিডিও করবো না, কালকে ভোরবেলা খবর দিয়ে দেবো, জাস্ট প্রে ফর হার। রাত্রে 12টা 1টার পরে তো ইউটিউবের ওখানে বেশি কাজ চলে, ওখানে মেল টেল করা হচ্ছে, দেখা যাক। তো এইটুকুর জন্য আবার আসলাম। আর সে মাসি সেই লাইভে বসে 2 ঘন্টা 1.5 ঘন্টা আগেও বলছে মেয়েটা যেন একবার শেষ হয়ে যায়। আর এই মাসিকে এই মেয়েটা মার জায়গা দিয়েছিল, মা ডাকতো, ভাবতে পারো। আর এই বাড়িতে এই মেয়েটা আবার ফেরত যাবে, ওকে বেঁধকেও রাখতে পারবে না, এ পৃথিবীর কেউ পারবে না, এটা আমি আমার থেকে বেশি কেউ জানে না। যাই হোক, যেখানে এত তীব্র ভালোবাসা, ভগবান যেন করুক, আমি সবসময় চেয়েছি দুটো ছেলে মেয়ে এক হোক, আমি কোনো দিন চাই না এই পৃথিবীর কোনো পরিবারের, নিজের মা তো, কোনো সংসার ভাঙুক, কোনো দিন চাই না কোনো ছেলে মেয়ে সংসার ভাঙুক, কোনো দেওর ভাসুরের সংসার ভাঙুক, আমি কোনো দিন চাই না। কিন্তু মেয়েটা এইবার গেলে পরেও কতটা হেনস্তা, কতটা কষ্ট হবে পাবে, কিন্তু ও যাবেই, ওকে বাঁচাতে হলে এই পরিবারে ওকে পাঠাতে হবেই, ঠিক আছে। যাই হোক, আমি একটুক্ষণ কথা বলার জন্য আসলাম, আর বেশি কথা বাড়াবো না। মাসি কথাটা বলেছিল, তার জন্য ভিডিওটা প্রাইভেট করতে হয়েছে। তারপর মেয়েটা খেয়েছে, ইনস্টাটা ফেরত পেয়েছে, আজকে সারা রাত্র কাজ চলবে, আশা করবো ইউটিউবটা যেন ফেরত পেয়ে যায়। বাই।